আসসালাম আলাইকুম অ্যাকচুয়ালি আমি আমার একটা ইউজার রিভিউ আপনাদেরকে বলব ইঞ্জিন অয়েল নিয়ে আমি এই নামের যে ইঞ্জিন অয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি এক লিটারের বটল এটার বিষয়ে আপনাদেরকে বলব আমি মোটামুটি প্রায় ন হাজার কিলোমিটারের কাছাকাছি হল এই ইঞ্জিন অয়েলটি ইউজ করতেছি আমি এর আগে অন্য ইঞ্জিন অয়েল ইউজ করতাম যাই হোক এটা ইউজ করার কিছু কারণ ছিল আমাকে আমার ছোট ভাই সে মূলত সাজেস্ট করে ইঞ্জিন অয়েলটি ইউজ করার জন্য এটি মূলত হচ্ছে স্পেনে তৈরি আমাদের দেশে এটির আমদানিকারক হচ্ছে ইজাব গ্রুপ ইজাব গ্রুপের বিষয়ে আমরা যদি বলি ইজাব গ্রুপ হচ্ছে বাংলাদেশের বেশ পুরাতন একটি কোম্পানি তারা তাদের আরো মানে অন্যান্য সাইডে বিজনেস আছে যাই হোক তারা দুই সাল থেকে লুব্রিকেন্ট নিয়ে আসে আমাদের দেশের বাজারে হাজার আট সাল থেকে থাকলেও আমি এর আগে এটা সম্পর্কে তেমন জানতাম না আমি দুই হাজার পনেরো ষোলো সালের দিকে যখন অ্যাপাচি আর টিআর ওয়ান ফিফটি বাইকটি ব্যবহার করতাম তখন আপনাদের অনেকেরই পরিচিত আমাদের জুন ভাই নামে যে পরিচিত মোহাম্মদ সাদিকুল্লাহ জুন ওই ভাইয়ের পরামর্শে আমি তখন মোবিল ওয়ান সিনথেটিক যেটা সেটা ইউজ করি তখন একটা জিনিস আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছিল সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের যে গ্রেড টেন ডাব্লিউ ফোরটি গ্রেডের অয়েল আমাকে দিতে হয়েছিল এই জন্য যে টেন ডাবলু থার্টি গ্রেডের অয়েল মোবিলের আমাদের দেশে এখনো পাওয়া যায় না তখনও ছিল না যাই হোক আমি হয়তো আমাদের দেশে সাধারণত মিনারেল ইঞ্জিন অয়েলটাই সবাই ইউজ করে বাট আমি ব্যক্তিগতভাবে মোটামুটি সিনথেটিক অয়েল ইউজ করার পক্ষপাতি এই জন্য আমি অ্যাপাচিডের ফোর ভি নেওয়ার পর থেকে একটা ভালো মানের সিনথেটিক অয়েল ইউজ করতে চাচ্ছিলাম আমাদের দেশে প্রচলিত অনেক ব্র্যান্ডই আছে যাই হোক আমি সেটা বলবো না আমার যেহেতু আমি বলতে সেফসা আমি সেটাই বলি প্রথমত কথা হচ্ছে যে কোনো একটা জিনিস ইউজ করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমার দৃষ্টিতে আমি মনে করি দেখা উচিত সেটি হচ্ছে আমদানি কারক যে আছে তার রিলিটি আমাদের দেশে আমরা যদি চিন্তা করি ইজাব গ্রুপ একটা অনেক পুরাতন প্রতিষ্ঠান এই গ্রুপের যে প্রতিষ্ঠাতা উনি অনেক আগে থেকেই বাংলাদেশের ব্যবসার সাথে জড়িত সেটা হচ্ছে অনেকটা পাকিস্তান পিরিয়ড বা পরে পরে বাংলাদেশ যখন প্রথম স্বাধীন হওয়ার পর থেকেই সে বাংলাদেশের প্রথম শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন তো সেই ক্ষেত্রে আমি যদি মনে করি যে এই ইঞ্জিনিয়ালটা যারা আমদানি করে তাদের রিলায়াবিলিটি আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত বিশ্বাসযোগ্য মানে আপনি তাদের উপর আস্থা রাখতে পারেন তো তারা মোটামুটি দুই হাজার আট সাল থেকে এই অয়েলটি নিয়ে আসতেছে যদিও তাদের মেইন ফোকাস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং পরিবহন সেক্টর মানে বড় বড় সেক্টরে এই ইঞ্জিন চলে আমি এটার নাম দুই হাজার আমি ইউজ করবো কি করবো না এটা নিয়ে কনফিউজ ছিলাম পরবর্তীতে আমি এটি ব্যবহার করি তা আমি আজকে ইঞ্জিন অয়েলটি ড্রেন দিলাম আমি একটা ভিডিও আপনাদেরকে হয়তো অনেকে দেখে থাকতে পারেন অথবা নাও দেখতে পারেন যাই হোক সেটা আমি প্রায় ছাব্বিশশো প্লাস মানে সাতাশ ধরতে পারি কিলোমিটার হওয়ার পর ইঞ্জিন অয়েলটি এর আগে মোটামুটি কিলোমিটার পর্যন্ত একটু আগে ড্রেন কারণ হচ্ছে আমি প্রায় এক মাস বাইকটি গ্যারেজে রেখে বাইরে ছিলাম এটার ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করে এমনিতে ভালো পাইছি তাছাড়া কিছু বিষয় আমাদের যেটা স্পেসিফিকেশন আমরা বলি সেই জিনিসগুলো আমাদের দেখা উচিত প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে যেটা এক্সট্রা এক্সট্রা সিরিজ তাদের হচ্ছে যে ইঞ্জিন ওয়েল গুলোতে তারা ইস্টার ইউজ করে আমরা জানি যে সিনথেটিক ওয়েলে অনেক কিছুই থাকে তার মধ্যে তাদের অনেক কাজ থাকে অনেক কারণেই তারা অ্যাডিটিভস দেয় তার মধ্যে যেমন ভিসকোসিটি ইন্ডেক্স মেনটেন করার জন্য দেয় তারপর হচ্ছে ইঞ্জিনের ভিতরে ক্লিন করার জন্য তারা আপনার যেটাকে ডিটারজেন্ট বলা হয় এই টাইপের কিছু দেয় তারপর হচ্ছে আপনার এটার যে ঘনত্ব যেটা ভিসকোসিটি ভিসকোসিটি ঠিক রাখার জন্য তারা নানান ধরনের উপাদান দেয় সেই সাথে আরো কিছু উপাদান দেয় যেন এটা লং লাস্টিং করে সেই সাথে হচ্ছে আপনার ইঞ্জিনের পারফরমেন্স যেন বাড়ায় এবং মাইলেজ বাড়ায় এটাকে তারা ফুয়েল ইফিসিয়েন্ট বলে থাকে এখানে ইফিসিয়েন্ট লুপ কথাটা আপনারা দেখতে পাচ্ছেন ইফিসিয়েন্ট লুপ টেকনোলজি এটা ফুয়েল ইফিসিয়েন্ট কথা বলেছে আমি ইঞ্জিন অয়েলটি দেওয়ার পর আমি এর আগে যেটি দিতাম তারপর এটা দেওয়ার পর থেকে আমি মাইলেজ মোটামুটি মানে গড় মাইলেজ দুই কিলোমিটার মতো করে বেশি পেয়েছি এটাতে তারপরে সার্টিফিকেশন একটা ফ্যাক্ট আমরা জানি আমরা মানে ভালো জিনিসের যেটা সার্টিফিকেশন আলাদা এটার সার্টিফিকেশন যদি আমরা দেখি এটা বোল্ড করে এম এ টু যদিও দেখিয়েছে তারপরও আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি এখানে দেওয়া আছে এপিআইএসএন জ্যাসো এম এন্ড এম এন্ড এম এ টু তো এটার সার্টিফিকেশন বর্তমানে যা আমরা বলতে পারি মানে সর্বোচ্চ পর্যায়েই বলা যায় তো আমি এটি ইউজ করতেছি প্রায় ন হাজার কিলোমিটার ধরে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনারা চাইলে এটা ইউজ করলে করতে পারেন এটা হচ্ছে আমি ইউজ করে এটা যেহেতু ভালো পেয়েছি সেই অর্থে বলা অন্য কোনো কারণে আমি এটা বলতেছি না যেহেতু এটাতে আপনার স্টার আছে স্টার দেওয়া অন্যান্য কোম্পানির ইঞ্জিন ইঞ্জিনিয়ার প্রাইস কিন্তু আরো বেশি আর এটার বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু স্পেনে তৈরি এবং পৃথিবীর অন্য কোথাও এটি মানে তাদের কোনো প্লান্ট মানে মোটর ওয়েল প্লান্ট নাই তো সেই দিক থেকে এটার মানে নকল প্রোডাক্ট আসার চান্সও নাই আর আমাদের দেশে যেহেতু আমদানিকারক নির্দিষ্ট আমদানিকারক এবং যারা মানে ট্রান্সর্থী তো সেই ক্ষেত্রে আপনারা এটার উপর ভরসা রাখতে পারেন তো এটার প্রাইস আগে বেশি ছিল আমি এগারোশো করেও কিনেছি তারপর এক হাজার পঞ্চাশ এখন কোম্পানি থেকে প্রাইস কমিয়েছে অ্যাকচুয়ালি তারা চাচ্ছে যেহেতু তারা যদিও বড় বড় সেক্টরে তাদের ব্যবসা আছে মানে ইন্ডাস্ট্রিয়াল এবং পরিবহন সেক্টরে তারা চাচ্ছে এখন বাইকের বাজার বাংলাদেশে যেহেতু বড় বাংলাদেশে তারা তাদের ব্যবসাটাকে প্রসারিত করতে চাচ্ছে বাইকের ক্ষেত্রে আর কি এজন্য তারা প্রাইসটা যতটা সম্ভব সার দিয়েছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সব জায়গায় তাদের টিলার নাই সেখানে তারা মানে আপনি যদি আগে পেমেন্ট করেন তাদের পেজ আছে সেফ নামে সেখানে আপনি কথা বলে তাদের কাছ থেকে নাম্বার নিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে এক টাকা বরাবর পেমেন্ট করলেই তারা আপনাকে ফ্রি কুরিয়ার ডেলিভারির মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো থাকেন আপনি ভালো থাকুক আপনার বাইক আসসালামু আলাইকুম